আ কিলার আপনাকে যুক্ত আপনি আপনি কথা জিজ্ঞেস করতে একটা ফালতু টপিক। সেটা হচ্ছে কিছুদিন আগে মানে ওই একটা হুজুরের জিভ কেটে ফেলছে। তো আমার কিছু ফ্রেন্ড আমার বলছে যে এটা নাকি মানে যারা করছে তারা নাকি আপনার মানে অনুসারী বা সামথিং লাইক দ্যাট মানে এই ব্যাপারে যদি কিছু বলতেন তার আপনার লাইফ শুনতেছে মানে যারা জিপ কাটছে তারা আমার অনুসারী কারণ আপনি নাকি হচ্ছে আমাদের পীর তো মানে নাসিকদের পীর আর কি তো আপনার বয়ান শুনে নাকি কিন্তু আমি তো যতদূর জানি যে এটা শিয়া সুন্নিদের ভিতরে মারামারি কাটাকাটি শিয়া সুন্নি মারামারি করে মানে আহমদি মুসলিম মারামারি করে তারপরে ওরা ওরা মারামারি করে Hanafi Shafi তারপরে সালাফি এরা মারামারি করে পীরবাদী আর পীর বিরোধী এরা মারামারি করে 1400 বছর আগে থেকে শিয়ারা হচ্ছে কি আপনার ফলোয়ার ফলোয়ার তো ওইখান থেকে ফলো করা শুরু করছে না কারণ হচ্ছে কিছু মসজিদে নাকি মানে আপনার নাম পর্যন্ত বলছে বাংলাদেশে বলছে যে যারা বড় বড় নাস্তিক আছে মানে ওইভাবে তো প্রপারলি আপনার নাম নাই বলছে যে কিছু নাস্তিকরা মানে এটা মানে আপনার বয়ান প্যান্ট শুনছে নাস্তিকদের দেন হচ্ছে তারা এটা করছে মানে যারাই করছে আপনার মনে হয় অনুসারী এরকম কিছু বলছে এই ভাবলাম যে আপনাকে জানাই আপনি এর কিছু বললে তারা একটু শুনবে আচ্ছা খুবই মজা পাইলাম শুনে দেখো আজকাল জিপ কেটে দিচ্ছে মানুষের এটা তো খুবই মজার কথা আমার জন্য কিন্তু আমরা তো কখনো এই ধরনের কোন কাজ করতে মানুষকে উৎসাহিত করি না প্রত্যেক মানুষের ধর্ম পালনের অধিকার আছে এটাই আমরা সবসময় বলি সে যেই জিনিসটা বিশ্বাস করতে চায় সেই জিনিসটা সে বিশ্বাস করতে পারে এবং একই সাথে আমাদের অধিকার আছে তার বিশ্বাসটা যে কতটা মানে গাধামি কতটা অন্ধবিশ্বাস কতটা মানে ছাগলামি এই জিনিসটা বলার অধিকারও আমাদের আছে তার মত বিশ্বাস করার অধিকার আছে আমারও সেটার বিরুদ্ধে বলার অধিকার আছে এরকমের একটা সমাজ আমরা গঠন করতে চাই যে সমাজে প্রত্যেকে নিজের চিন্তা প্রকাশ করতে পারবে নিজের মত প্রকাশ করতে পারবে এটার জন্য কাউকে কোনো ভয় সম্মুখীন হতে হবে না কাউকে কেউ আক্রমণ করবে না যে কারো যদি মানে একটা মানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে প্রত্যেকটা পক্ষের একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে যেখানে প্রত্যেকে নিজের মতামত সেটা হয়তো অনেক সময় আমার অনেক মতামত শুনতে ভালো লাগে না হ্যাঁ অনেকে মানে আরো জালি মাতব্বরকে গালি গালাজ করে আমার শুনতে ভালো লাগে না কিন্তু আমি মনে করি তারও এই মতটা আহ প্রকাশ করার অধিকারটা আছে হ্যাঁ এমনকি সে যদি গালিও দিতে চায় আরো জালি মাতব্বরকে আরো জালি মাতব্বর আমার খুবই প্রিয় একজন দার্শনিক লালন ফকির আমার খুব প্রিয় একজন মানে গায়ক এদেরকেও যদি কেউ এসে মানে সমালোচনা করতে চায় গালিগালাজ করতে চায় তার এই অধিকারটা আছে কিন্তু তার সাথে আমি তর্ক করব কিন্তু তারও এই অধিকারটা আছে আমার বিরুদ্ধে মতটাকে প্রকাশ করতে দেয়া সেটাই হচ্ছে বাকস্বাধীনতা বাকস্বাধীনতা হচ্ছে আমার বিরুদ্ধে যে মত আছে সেই মতটাও তাকে প্রকাশ করতে দেয়া এমন কি সেটা যদি আমার শুনতে ভালো না লাগে আমার যদি মেজাজ খারাপ হয় তারপরেও তার কথা বলার অধিকারটা আছে এইটাতে তবে এ তার মানে এটা না আবার যে আমার লাইভে আইসা তারে আমি মানে কাসকি মাছের ভাগা কত দিয়া কিনছে সেটা বলতে দিবো বা আপনার এখানে এসে বারবার করবে সে ওয়াচ করবে সে যেটা আমি বসে বসে শুনবো তা না সে তার মানে সেই অধিকারটা বিরুদ্ধে তারপরে ইউরোপিয়ান মানবাধিকার সনদে যেটা বলা আছে জাতিসংঘের মানবাধিকার সনদে যেটা বলা আছে সেই জিনিসটা আমরা মানে বলি সেটা প্রত্যেকের সেটা মেনে চলা উচিত এটাই আমরা তো কখনো কাউকে বলি না যে মুখে আক্রমণ করো শারীরিক ভাবে আঘাত করো এটা তো আমরা কখনো বলি না ঠিক আছে সুইট কিলার কিলার কথা শুনে ভালো লাগলো আর হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাই না না ভাই এটাই বলার ছিল আমিও বলছি যে এটা আপনি তো আর কাউকে মোটিভেটেড করেন না এটা যার যার পার্সোনাল ব্যাপার এমনিতে বলছে তো তো আমার ব্যাপারটা খারাপ লাগছে তো আপনি এর মধ্যে আর আসেন নাই কালকে অন্য একটা লাইভে এটা বলাটা ঠিক হতো না যার জন্য আপনাকে বলিও নাই তো ভালো লাগছে আজকে আপনার লাইভ সো আপনাকে তো এটা জিজ্ঞেস করতেই পারি থ্যাঙ্ক ইউ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি তো ফারাজ ভাই দেখছেন নাকি আমার মানে অনুসারে আজকাল জিবাকেটে বেরাচ্ছে কি একটা কি একটা অবস্থা হয় মানে এগুলা এগুলো মানে মানুষ তো মানুষের মুখের তো কোনো ইয়া নাই কিমানাই যেটা মনে আসে দিল থেকে ফিল করতে সেটা বলে দিতে যে ওর সাথে আপনার অনুরোধে কি একটা কি একটা অবস্থা আমরা তো আমরা যেখানে এখানে বলি যে ফিজিক্যালViolence পুরোপুরি বিপক্ষে সেইখানে যদি নিয়ে যায় আজ ভাই এটা আমার মনে হয় না এত দরকার আছে স্টupidলি আপনি নেক্সট করান যে মনে করেন যে আবু জাহেল সে আসিফ মেহদিনের ছিল সেটাই সেটাই তো সেটাই তো বলবে ভাই ইহুদিন আসর আপনি তৈরি করছেন শয়তান তৈরির পিছনে আপনার হাত ছিল শয়তান আমার ছেলে হচ্ছেন শয়তান কে আমি জন্ম দিয়েছিলাম সেই প্রাচীন কালে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি যে আর কে কে আছে ফারহাদ খান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ বলেন তাহলে

এদের দায়িত্ব আছে কি নাই সেটা আমি কিভাবে বলবো ভাই সেটা আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কোনো প্রশ্ন থাকলে বা কোনো আলোচনা থাকলে সেটা শুরু করলে ভালো হয় না আপনি কেন মানে অহেতুক যদি আপনার প্রশ্ন না থাকে আপনি পাইছেন একটা লিঙ্ক ভিখে এটা যদি হয়ে থাকে তাহলে ভাই বিদায় নেন হ্যাঁ আমাদের এত সময় নাই মানে সেটার উত্তর আমি কিভাবে দিবো ভাই এটা আমি তো সুন্দর কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি যে তাহলে তো পীর মুর্শিদ পীর মুর্শিদ বোঝেন আমাদের বাংলাদেশের পীর মুর্শিদ আছে পীর মুর্শিদ বোঝায় আমাদের টাইম নেই আমরা যেই আলোচনা করি সেই আলোচনার ভিতরে পীর মুর্শিদি নিয়ে আমরা সাধারণত তেমন কোনো আলোচনা কখনো করি না আচ্ছা আপনার যদি লেজিট কোনো কোশ্চেন থাকে তাহলে একটু শর্টে কোশ্চেনটা একটু বলেন তো ভাই মানে আমি আমার কোনো কোশ্চেন নেই তাহলে তাহলে আচ্ছা থাক ভাই ফরহাদ তাহলে থাক ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে আচ্ছা আরেকজন যুক্ত করি মাইদুল ইসলাম মাইদুল ইসলাম আপনি বলেন তাহলে মাইদুল ইসলাম আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে মিউট আনমিউট বাটনটা দেখেন আনমিউট বাটনটাতে চাপ দেন মিউট বাটন মিউট আনমিউট বাটনটাতে চাপ দেন না আপনি তো বোধহয় চাপ দিতে পারছেন না ভাই না আপনি তো কোনো সারা শব্দ করছেন না তাহলে বিদায় জানাচ্ছি এত ভাই সময় নেই তো ভাই আরেকজনকে যুক্ত করি সাকিব এখন হয়ে গেছেন লাল ভাই লাল ভাই আপনি বলেন তাহলে জি আসিফ ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আমি ভালো আছি আর অনেক মানে সাধনায় বলতে হয় অনেক সাধনার পরে আজকে জয়েন পারলাম তো ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আছি মোটামুটি কি বলেন দেখ তো আমি তো মানে গুলা ফেলা দিলাম সব যাই হোক আপনি ভালো আছেন আর বিগত কয়েকটা লাইভ দেখেছি আপনার বিগত কয়েকদিন আগে যেটা লাইভটা করলেন আপনি অসুস্থ ছিলেন বাট আপনার করোনার যে একটা ছিল তার মধ্যে একটা লাইভ দেখেছি আর পরে লাইভ নাই আর আর আমার একটা সমস্যা মানে আপনাদের লাইভ দেখার পর থেকে একটু বেশি হয়েছে আর কি সেই সমস্যাটা বলবো ভাইয়া আমার যদি একটু মানে ভয় ভয় লাগছে হ্যাঁ যদি বলতে এসে থাকেন তাহলে বলে ফেলেন যদি সেটা হয় তাহলে মানে কিছু কিছু হুজুরদের ভিডিও যখন আমি বিশেষ করে এই ফেসবুকে দেখি যেগুলো রাগার বা ঘৃণার জনিত যেগুলো কথাগুলো যারা বলে বিশেষ করে তাদের ভিডিওতে আমি মানে কমেন্ট না করলে থাকতে পারি না এমন একটা মানে মানে হয়ে হয়ে যায় যায় অবস্থা একদম কমেন্ট না না একটা 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 কিছু হয় জিনিস আমার কাছে যদিও আমি হিন্দু ঘরের আমি হিন্দু ঘরের সন্তান যদিও এই আমার কাছে কিছু মুসলিম আছে আমি বাহির দেশে থাকি তোরা মানে উল্টাফাটা কথা বলে আমি তো আমার মাঝে মাঝে আমি উল্টা পাল্টা বলি আমি মেনে নিতে পারি না যখন তো মানে বলে দিই আর কি

এক্সাইটেড হয়ে অনেক বড় বড় কথাও জাস্ট বিশ্বাস করি ধর্ম এটা আল্লাহ রাসুলকে মানতে হলে এগুলো মানতে হবে বলে চালিয়ে যেতে পারবে বাট আপনি যদি ওই তার সাথে তালে তাল রেখে করেন সেখানে কিন্তু আপনি এরকম বলতে পারবেন যে আপনি কোনো কিছু বিশ্বাস করেন এই সেই মানে সমাজ এই জিনিস কিন্তু আপনার উপর আক্রমণ করাটা সমাজের কাছে এক্সেপ্টেবল হয়ে যাবে এই জন্যই নিজেরকে সামলানোর জন্য নিজের পরিবারকে সামলানোর জন্য আমার মনে হয় এক্সাইটমেন্ট কন্ট্রোল করাটা শেখা উচিত আসতে দেরে মানে যত তাড়াতাড়ি পসিবল এই এক্সাইটমেন্ট কন্ট্রোলটা করা উচিত

হ্যাঁ এটা আমিও ভাবছি যে একটা ফেকআডি খুলব ফেকআডি না মানে না খুলে এটা হচ্ছে না শুধু ভাইবেন না এটা শুধু ভাইবেন না আপনি ফেকআইডি তৈরি করেন অথবা ফেক পেজ তৈরি করেন